দেখুন এই তালিকাতে স্যাংশন হয়েছে কবে দেখুন তিন এক দু হাজার কুড়ি তিন এক দু হাজার কুড়ি কুড়ি নয় দু হাজার উনিশ একেবারে একটি লেটেস্ট নামের তালিকা আপনারা দেখছেন যেখানে স্যাংশন অ্যামাউন্ট দেখুন স্যাংশন অ্যামাউন্ট মানে এর নামে কত টাকা স্যাংশন করা হয়েছে এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার এখানে যাদের নাম রয়েছে তাদের সবার নামে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা অ্যালট করে দেওয়া হয়েছে হয় তারা ইতিমধ্যে এই টাকা পেয়ে গিয়েছেন নাহলে বর্তমানে পেতে শুরু করেছেন নয়তো আগামী কিছুদিনের মধ্যে তারা এই পরিমাণ টাকা পাবেন এই যে নামের তালিকা দেখছেন এটি একেবারে একটি সরকারি যোজনার নামের তালিকা আমাদের দেশের সরকার মানে কেন্দ্র সরকারের একটি যোজনা রয়েছে সেই যোজনার নামের তালিকায় কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন আর এই তালিকা আমরা একটি সরকারি ওয়েবসাইট থেকেই তুলে ধরছি আপনাদের সামনে অন্য কোনো বেসরকারি ওয়েবসাইট নয় অন্য কোনো ওয়েবসাইট নয় একেবারে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নামের তালিকা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনি চাইলে আপনার এলাকার নামের তালিকা বের করে আপনার নাম রয়েছে কি না তা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন এবং এই তালিকায় যদি নাম থাকে তবে কিন্তু আপনি এই পরিমাণে টাকা হয় পেয়ে গিয়েছেন নয়তো বা পাচ্ছেন নয়তো আগামী দিনে পেতে চলেছেন কিভাবে আপনার নামের তালিকা খুঁজে বের করবেন আপনার নাম রয়েছে কিনা সেই তালিকায় কিভাবে। চেক করবেন সবটা আপনাদেরকে বলে করে দেখিয়ে দেব তবে আপনাদেরকে এর জন্য একটি কাজ করতে হবে কি করতে হবে লাইক করতে হবে ভিডিওটিকে আর শেয়ার করতে হবে লাইক শেয়ার করলে কি হবে হয়তো এই তথ্য আপনার কাজে লাগলো না কিন্তু আপনার মতো অনেকেই রয়েছে যাদের কিন্তু এই তথ্য প্রয়োজন তাদেরকে এই তথ্য যদি আপনি লাইক শেয়ার করেন তবে এই ভিডিও তাদের কাছে চলে যাবে এতে করে তারাও এই তথ্য জানতে পারবেন কিভাবে নাম খুঁজবেন তাদের অনেকটাই সুবিধা হবে হয়তো এই যোজনায় আপনি আবেদন করেননি কিংবা আপনি এই যোজনার টাকা পাননি তবে আপনি যদি লাইক শেয়ার করেন তবে অন্যরাও জানতে পারবেন এতে করে তাদের অনেকটাই সুবিধা হবে আর একটি বিষয় মাথায় রাখুন আপনি এই ভিডিও দেখছেন মানেই কিন্তু আপনার যে নাম থাকবে আপনি যে এই টাকা পাবেন তা কিন্তু আশা করবেন না যাদের নাম রয়েছে তারা অবশ্যই পাবেন তার মানে এই নয় যে আপনি ভিডিও দেখছেন আপনার নাম নেই মানেই আপনি বলবেন যে ভিডিওটি ভুয়ো ভিডিও কোনো সত্যতা নেই একেবারেই নয় এটি একেবারেই হান্ড্রেড পারসেন্ট সরকারি যোজনার নামের তালিকা আপনার নাম না থাকতে পারে কিন্তু যাদের নাম রয়েছে তারা অবশ্যই টাকা পাচ্ছেন নয়তো পাবে পেয়ে গেছেন আর আপনার জন্য আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ করেছি এবং টেলিগ্রামের চ্যানেল করেছি ওই দুটো আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে জয়েন করে যান আর ওখানেই কিন্তু এই ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে রাখবো ওখান থেকেই ওই লিঙ্ক থেকেই কিন্তু আপনারা এই নামের তালিকা খুঁজে বের করতে পারবেন আজকে আমরা যে যোজনার কথা বলছি তা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলের জন্য রয়েছে সিটির জন্য রয়েছে এবং গ্রামাঞ্চলের জন্য রয়েছে আজকে আমরা গ্রামাঞ্চলের বিষয়ে জানবো আর বর্তমানে আমরা দেখুন এই যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যে তালিকা তুলে ধরলাম তা কিন্তু সরকারি ওয়েবসাইট থেকেই আমরা সংগ্রহ করেছি এই মুহূর্তে আমরা দেখুন সরকারি ওয়েবসাইট পি এম এ ওয়াইজি ডট এনআইসি ডট ইন এটি একেবারে একটি সরকারি ওয়েবসাইট যে সমস্ত ওয়েবসাইটে ডট এনআইসি ডট ইন কিংবা ডট জিওভি ডট ইন থাকবে সেগুলো আপনারা জেনে রাখুন সেগুলো সরকারি ওয়েবসাইট এই ডট এনআইসি ডট ইন কিংবা ডট জিওভি ডট ইন এই ধরনের ডোমেন কিন্তু সরকার ছাড়া রেজিস্ট্রেশন করতে পারেন না তাই এগুলো একেবারেই সরকারি ওয়েবসাইট তাই আমাদের এখান থেকে শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের লিঙ্কই আপনারা পাবেন অন্য কোনো ভুলভাল লিঙ্ক আপনারা পাবেন না তাই যারা জানেন না তারা জেনে রাখুন এই যোজনা সম্পর্কে আপনাদের আমরা আগেও জানিয়েছি কিভাবে নিজেদের নাম খুঁজবেন তা আমরা আপনাদের আগে জানিয়েছি তবে অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অনেকে এই ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছেন না অনেকে নাম খুঁজে পেতে সমস্যায় পড়ছেন সেই কারণে আপনাদেরকে আজকে আবার আমরা দেখিয়ে দেবো কীভাবে আপনাদের নাম আপনারা এই যোজনা থেকে খুঁজে বের করবেন এছাড়াও আজকে যে নামের তালিকা আমরা দেখাবো তা একেবারে লেটেস্ট মানে দু হাজার উনিশ এবং কুড়ি সেশনের নামের তালিকা আপনারা পাবেন দু হাজার কুড়িতে টাকা পেয়েছেন এমন নামও আপনারা এই তালিকা থেকে দেখতে পাবেন তবে তার আগে আপনার এই যোজনা সম্পর্কে কিছু কথা জেনে রাখুন এই প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম কিন্তু আগে প্রধানমন্ত্রী আওয়াস যোজনা ছিল না আগে নাম ছিল ইন্দ্রা আবাস যোজনা উনিশশো ছিয়ানব্বই সালের নাম ছিল ইন্দ্রা আবাস যোজনা পরবর্তীতে এর নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দেওয়া হয়েছে এখানে বর্তমানে এই যোজনা একটি লক্ষ্যমাত্রা রেখেছেন হাউসিং ফর অল অর্থাৎ সবার জন্য বাড়ি এরকম একটি লক্ষ্যমাত্রা এই যোজনা বর্তমানে নিয়েছেন আর এই হাউসিং ফর অল দু সালের মধ্যেই করে দেওয়া হবে দু সালের মধ্যে আমাদের দেশের সমস্ত মানুষের একটি করে বাড়ি থাকবে এমনই কিন্তু লক্ষ্যমাত্রা এই প্রকল্প বর্তমানে নিয়েছে আর এই যোজনা থেকে যে ঘর বাড়ি করে দেওয়া হবে সরকার করে দেবেন সেখানে কিছু বিষয় রয়েছে যেগুলো মেনে এই বাড়ি তৈরি করা হবে এখানে লেখা রয়েছে দেখুন প্রধানমন্ত্রী আওয়াস যোজনা গ্রামীণ এম অ্যাড প্রোভাইডিংয়ে পাক্কা হাউস অর্থাৎ পাকা বাড়ি করে দেওয়া হবে যে কোনো ধরনের বাড়ি নয় কিন্তু পাকা বাড়ি করে দেওয়া হবে এবং এখানে যেখানে দেখুন বেসিক এমিউনিটিসগুলো থাকবে অর্থাৎ বেসিক যেগুলো একটি বাড়িতে বেসিক বিষয়গুলো থাকা দরকার সেগুলো কিন্তু এখানে রাখা হবে যেমন রান্নার ঘর রাখা হবে টয়লেট রাখা হবে বিদ্যুতের সংযোগ রাখা হবে গ্যাস কানেকশান নেওয়ার প্রয়োজনীয় সিস্টেম এখানে রাখা হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই বাড়ির মধ্যে থাকবে আর এই বাড়ির সাইজ উল্লেখ করা হয়েছে দেখুন পঁচিশ স্কোয়ার মিটার আগে এই বাড়ির সাইজ ছিল কুড়ি স্কোয়ার মিটার করা হতো বর্তমানে কিন্তু পঁচিশ স্কোয়ার মিটারে এই বাড়ি করে দেওয়া হবে আর এখানে দেখুন আগে এই জন্য সরকার অ্যালট করতেন সত্তর হাজার টাকা কিন্তু বর্তমানে সমতল ভূমির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং হিল অঞ্চলের জন্য পাহাড়ি অঞ্চলের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করা হচ্ছে যাদের নাম রয়েছে তারা হয় এক লক্ষ কুড়ি হাজার টাকা নাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমানে পাচ্ছেন আর এখানে যে লেবার লাগবে তা কিন্তু আমাদের যে একশো দিনের প্রকল্প সেই একশো দিনের প্রকল্প থেকে লেবার পাওয়া যাবে এবং যে টয়লেট তৈরি করে দেওয়া হবে তা স্বচ্ছ ভারত মিশন থেকে তৈরি করে দেওয়া হবে এছাড়াও এলপিজি কানেকশনও ওই বাড়িতে পাওয়া যাবে আর এই প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলতভাবে দিয়ে থাকেন কেন্দ্র সরকার দিয়ে থাকেন সিক্সটি পারসেন্ট আর রাজ্য সরকার দিয়ে থাকেন ফর্টি পার্সেন্ট এটা হচ্ছে সমতল ভূমির জন্য আর হিল এরিয়ার জন্য মানে হিমালয়ান স্টেট ইত্যাদির জন্য রয়েছে এখানে কেন্দ্র সরকার পুরোটা নাইনটি পার্সেন্ট দিয়ে থাকেন এবং রাজ্য সরকার দিয়ে থাকেন টেন পারসেন্ট এইভাবে কিন্তু রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে এই প্রকল্প চালিয়ে যাচ্ছেন আর এই গ্রামাঞ্চলের জন্য এখানে কিন্তু কোনো ধরনের আবেদন করার দরকার হয় না যাদের নাম আপনারা দেখলেন তারা কিন্তু সেনসাসের ভিত্তিতেই নিয়ে নেওয়া হয় দু হাজার সালে যে সেন্সাস হয়েছিল সোশিও ইকোনমিক সেন্সাস সেই রেজাল্টের ভিত্তিতে মানে সেখান থেকে যে সোশ্য ইকোনমিক সেন্সাসের ভিত্তিতে কিন্তু নামের তালিকা এখানে প্রকাশ করা হয়ে থাকে সেখান থেকেই কারা এই টাকা পাবেন যোগ্য কারা হবেন তা কিন্তু সরকার ঠিক করে নেন সেখান থেকেই বেছে নেন চলুন এবার কথা না বাড়িয়ে এই যোজনার নামের তালিকা কিভাবে বের করবেন নিজের নাম রয়েছে কি না তা আপনি কিভাবে চেক করবেন তা আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য সরকারি ওয়েবসাইটে আসতে হবে এই সরকারি ওয়েবসাইট এখানেও দেখুন ডট এনআইসি ডট ইন রয়েছে মানে এটি একটি সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন যেখানে এম রিপোর্ট লেখা রয়েছে তারপর দেখুন সিলেকশন ফিল্টার সিলেকশন ফিল্টারের মধ্যে কয়েকটি বিষয় আমাদেরকে এখানে বেছে নিতে হবে এখানে প্রথমেই আমাদেরকে ইয়ার বেছে নিতে হবে কোন ইয়ারের রিপোর্ট আমরা দেখতে চাইছি তা আমাদেরকে বেছে নিতে হবে আমরা যেহেতু লেটেস্ট ইয়ারে দেখতে চাইছি দু হাজার উনিশ কুড়ি তাই আমরা প্রথম অপশানটি এখান থেকে বেছে নেব এরপর আমাদেরকে যোজনা সম্পর্কে বেছে নিতে হবে এখানে সরকারের বিভিন্ন যোজনা রয়েছে পরপর রয়েছে আমরা যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনা জানতে চাইছি তাই আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রথম অপশানটি এখানে বেছে নিলাম এরপর আমাদেরকে বেছে নিতে হবে আমাদের স্টেট বেছে নিতে হবে আমরা ওয়েস্ট বেঙ্গল বেছে নেব এখান থেকে আপনারা সিলেকশান করে নেবেন আপনি যে রাজ্যের জন্য দেখতে চাইছেন সেই রাজ্য এখান থেকে বেছে নেবেন এরপর আপনার স্টেট বেছে নেবেন আমরা আমাদের স্টেট নয় আমরা ডিস্ট্রিক্ট বেছে নিচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট বেছে নিলাম এরপর আমাদের ব্লক বেছে নিতে হবে এখান থেকে আমরা আমাদের ব্লক বেছে নিচ্ছি আপনিও আপনার ব্লক বেছে নিন এরপর আমাদেরকে গ্রাম পঞ্চায়েত বাঁচতে হবে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত বেছে নিলাম গ্রাম পঞ্চায়েত বাঁচার পর কী সময় অপেক্ষা করবেন দেখুন সমস্ত ফিল্ড আমরা বেছে নিয়েছি এখান থেকে এরপর নিচের দিকে যখন সাবমিট বলে লেখা রয়েছে এই সাবমিটে আমাদেরকে টাচ করতে হবে বা ট্যাপ করতে হবে এখানে টাচ করলে আমাদের সামনে কিন্তু রিপোর্ট চলে আসবে আমরা যে পঞ্চায়েতের জন্য রিপোর্ট বের করতে চাইছি সেখানে যাদের নাম রয়েছে এই এইযো নয় তাদের নামের তালিকা কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের সামনে চলে আসবে এখানে আপনার একটু জেনে রাখুন বর্তমানে এই ওয়েবসাইটগুলোর উপরে অত্যন্ত বেশি পরিমাণে মানুষজন ভিজিট করছেন সেই কারণে ওয়েবসাইটগুলো একটু স্লো চলছে আর তার জন্য একটু দেরি লাগছে এরপর দেখুন নিচের দিকে আপনাদের সামনে লিস্ট চলে এসেছে দেখুন এই লিস্ট চলে এসেছে যে লিস্ট আপনাদেরকে প্রথমে দেখেছিলাম সে উনিশ কুড়ির জন্য একেবারে লিস্ট যেখানে দেখুন সিলের নাম্বার রয়েছে তারপর দেখুন এখানে কোন কোন গ্রাম থেকে পেয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে বেনিফিশিয়ারির নেম মানে যিনি এই সুবিধা পাচ্ছেন তার নাম রয়েছে বাবার নাম রয়েছে এখানে ইত্যাদি সমস্ত তথ্যই কিন্তু এখানে রয়েছে আর এখানে দেখুন হাউস অ্যালোটেড টু মহিলার নামে হাউস অ্যালোটেড হয়েছে না কার নামে হয়েছে এখানে লেখা রয়েছে স্যাংশন নাম্বার রয়েছে এই স্যাংশান নাম্বারেই দেখুন ডেট রয়েছে কবে আপনার টাকা পাস হয়েছে তা কিন্তু এখানেই রয়েছে আপনি চেক করে নিন আপনার নামে কবে টাকা পাস হয়েছে আপনি যদি না টাকা পান তবে কিন্তু আপনি প্রয়োজনে অফিসে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়ে গিয়েছেন সমতল ভূমির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনাদেরকে জানিয়েছে এখানে কত ইনস্টলমেন্ট পেয়েছে চারটে ইনস্টলমেন্টে সম্ভবত দেওয়া হয় দেখুন তিনটে ইনস্টল না তিনটে ইনস্টলমেন্টেই কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়ে যাচ্ছে চারটে ইনস্টলমেন্ট নয় তিনটে ইনস্টলমেন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা এভাবে ইনস্টলমেন্টে একসাথে কিন্তু সমস্ত টাকা দিয়ে দেওয়া হয়নি ঘর তৈরি করার ধাপ অনুযায়ী টাকা দেওয়া হয় প্রথমে কিছু টাকা দিয়ে দেওয়া হবে পরবর্তীতে ঘর তৈরি করতে পারলে তারপরে কিছু টাকা দেওয়া হবে এইভাবে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয় এইভাবে আপনিও আপনার এলাকার আপনার পঞ্চায়েতের নামের তালিকায় বের করুন সেখানে যদি আপনার নাম থেকে থাকে তবে কিন্তু আপনি হয় এই টাকা পেয়ে গিয়েছেন নয়তো বা পাচ্ছেন নয়তো আগামী দিনে পেতে চলেছেন যাই হোক এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করবেন আর আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ